হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটা টপিক নিয়ে আসছি, সেটা ইউজার ক্রিয়েট করা, মানে আপনার পিসিতে আপনার উইন্ডোজে কীভাবে নতুন করে একটি ইউজার ক্রিয়েট করবেন। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা আমার ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন। যাই হোক, দেখেন আমরা এখানে আমরা চলে যাব দিস পিসিতে। দিস পিসিতে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ম্যানেজে চলে যাব। ম্যানেজে চলে যাওয়ার পর একটা ফর্ম আসবে আমার এখানে, এই যে ফর্ম আসছে, এটাতে আমি চলে যাব ইউজার, লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ। এখানে চলে যাওয়ার পরে এখান থেকে ইউজার চলে আসছে। ইউজার উপরেটা আমরা যেহেতু ইউজার করব, তাহলে আমরা ইউজারে চলে যাব। ইউজারে চলে যাওয়ার পর এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর আছে। অ্যাডমিনিস্ট্রেটর যেহেতু আমাদের কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটরটা বেশি প্রয়োজন হয়, তার জন্য অ্যাডমিনিস্ট্রেটরটা আমরা রাখবো। তো অ্যাডমিনিস্ট্রেটর আমরা এখানে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিক্সে চলে যাব। প্রপার্টিক্সে চলে যেয়ে দেখেন এখানে একটা ফর্ম আসছে। তো এখানে অ্যাকাউন্ট ডিজেবল করা আছে, ডিজেবল। এই অ্যাকাউন্টটা যদি ডিজেবল থাকে তাহলে কিন্তু আপনার এটা বন্ধ থাকবে, অ্যাকাউন্টটা বন্ধ থাকবে। ওকে, এটা আমরা উঠাই দিব, টিকটা অ্যাপ্লাই দিয়ে দিব। ওকে, দেখেন এটা আমার এখন হয়ে গেছে, এটা আমার ইউজার এখন একটা হয়ে গেছে, যেটা আমার অ্যাডমিনিস্ট্রেটর। তো দেখেন এখানে যদি আমি সেট পাসওয়ার্ডটা দিই, সেট পাসওয়ার্ড, ওকে, এখান থেকে আমি সেট পাসওয়ার্ড 1 2 3 1 2 3 1 2 3 একটা কনফার্ম দিতে হয়, নিউ পাসওয়ার্ড, একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হয়। ওকে, আমার একটা দেখেন ইউজার একটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি চাই যে না আমি একটা নতুন করে একটা ইউজারই আমি একটা ক্রিয়েট করব, তাহলে দেখেন এখানে ইউজার নেই, ইউজারে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখবেন এবার এখানে নিউ ইউজার। তো নিউ ইউজার, এই নিউ ইউজারে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে একটা ইউজার নেম আসছে, ফুল নেম আছে, ডিসক্রিপশন, এত কিছু লাগবে না, শুধু আপনি ইউজার নেমটা লাগবে। আমি দেখেন ইউজার নেম আমি পিসি দিলাম। ওকে, তো আমি এখানে ক্রিয়েট দেব, ক্রিয়েট দিলাম। ওকে, দেখেন এটা দিলাম, এখানে আপনি দেখেন পিসি নামে একটা চলে আসছে, এই পিসি নামে চলে আসছে। আপনি চাইলে এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন, সেট পাসওয়ার্ড, যেটা দেখাইলাম আর কি, ওইভাবে আপনি সেট পাসওয়ার্ডটা দিতে পারবেন। আপনি মন চাইলে আপনি অবশ্যই আপনার যেটা আপনি সিকিউরিটির জন্য যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আমার নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।